गुड मॉर्निंग আজকে আমার কি হলো আমি আমার জানি আমার সাউন্ড তোমরা শুনতে পাবে না তো আমি ব্লগটা স্টার্ট করছি আমার ব্লগের আজকে ব্যাকগ্রাউন্ড ভয়েস আমার বর্ড দিয়ে দিয়েছে আমার গলা দিয়ে সকাল থেকে আওয়াজ বের হচ্ছে না কালকে রাত্রি থেকে অনেক কষ্টে ভাবলাম যে না ভিডিওটা অন করে আজকে আমার কী অবস্থা তোমাদের দেখা দরকার যে পিয়াদি সারাদিন এত বকবক করে আজকে কী এমন হলো গলা দিয়ে আমার সাউন্ড এবার যতই আমি চেষ্টা করছি গলা নিয়ে কথা বলা কিন্তু হচ্ছে না তো যাই হোক পুরো খিদে পেয়ে গেছে পাশের বাড়ি কাকিমাদের বাড়ি থেকে ভাত নিয়ে আসলাম আর সন্ধ্যাকালকে তরকারি দিয়েছিলো বলে আমি জানি না আমি রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম এই যে ওর বাবাকে দিয়ে গেছিলো পাঁচ মাসের তরকারি এখন এটা দিয়ে আমরা ভাত খাচ্ছি আয়ুষকে খাইয়েছি আয়ুষ বলে তোমার গলার কী হয়েছে কী হয়েছে কালকে রাত্রে ও গিয়ে ওষুধ নিয়ে আসলো হ্যাঁ কি হয়েছে গলার বললো সবাইকে কি হয়েছে গলাটা বসে গেছে কেমন করে বলে উঠলে পরে আবার তো আজকে আবার কি অবস্থা হলো এটা দেখে সবাই একদম তো চলো তোমরা ভিডিওটা দেখতে তোমার সারাদিন এই গলার ভয়েসটা তোমরা শুনতে পাবে আশা করি তোমাদের ভালো লাগবে চলো দেখতে পাবে তো বন্ধুরা গলাটা যত যাচ্ছে সময় তত আমার গলাটা বসে বসে যাচ্ছে এইমাত্র খাওয়া দাওয়া সেরে উঠলাম এখন আজকে অনেকটা লেট হয়ে গেছে বাজে 11:30 জানি না কতটা শুনতে পাচ্ছ আজকে এই বাজে গলা নিয়ে তোমাদের সামনে আমি আসলাম একটু আগে প্রচণ্ড রোদ ছিল তাই ব্ল্যাঙ্কেট যতগুলো ছিল ব্ল্যাঙ্কেট বাবা বিভিন্ন ধরনের সাউন্ড বার হচ্ছে আমার গলা দিয়ে রোদ রোদের বংশও নেই একটু আগে পুরো রোদ ছিল ল্যাবগুলোকে শুকোতে দিয়ে আসলাম রোদ তো এখন দেখি একদমই রোদ নেই কী করবো ল্যাব ট্যাবগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে কোথায় এখন বাজে 11:30 আজকে কিচ্ছু হয়নি না রান্না না কিছু কিচ্ছু হয়নি লেট করে উঠেছি যাতে করে ঠান্ডাটা কম লাগে তারপরে উঠে উঠোন বাড়ি ঘর ঝাড় টাড় দিয়ে মানে খেলাম চা টা খেলাম খেয়ে দিয়ে ভিডিও এডিটিংটাও আমি করেছি ভয়েস ওভার ও দিয়েছে তো তোমরা তো কালকে মানে আজকের ব্লগটা তো ছাড়বো যখন দেখতেই পারবে আর আজকে কালকে ডিশ লাগানোর কথা ছিল আয়ুষের বার্থডে গিফট টিভি 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 করছে বার্থডে না সরি আয়ুষের আয়ুষের ফার্স্ট হওয়াতে তার গিফট এটা বলি ঠিক আছে তোকে আমি টিভি লাগিয়ে দেবো তো ডিশ আনতে গেল ও ডিশ লাগাবে একটু পরে টিভিতে ও গলা দিয়ে এখন যদি এই গলায় যদি আমি তোমাদের একটা গান গেয়ে শোনাই কেমন লাগবে বলো কেমন লাগবে গান গাই হাসি পাচ্ছে আমি একটা গান গাই ঠিক আছে হঠাৎ করে মানুষের গলা যে আরো এমন হয়ে যায় কে জানে মিলে তোমাকে কত রকমের সুর কত রকমের সুর গলা দিয়ে বাড়াচ্ছে মিলে তোমাকে বড়ে নসিব সে চুরাইয়া হে কিসমত কি লাকিরো গলার সাউন্ড জোরে করতেই পারছি না আজকে ওর বাবা বলছে আজকে যে আজকে তোর মাম্মা তোর উপর তো মা ফোন করলো তোমাদের সাথে কথা বলতে বলতে শাশুড়ি মা ফোন করলো কথাই বলতে পারছি না আমার কথা বুঝছেই না বলে কে কে বলে কে আমি বলি বৌমা কন কন এমন করে কইতেছি বোঝাই না আমার গলার আওয়াজটা এমন হয়ে গেছে তোমরা চিনতে পারছো তো আমি কথা বলছি কিন্তু আচম আচমকা এরকম গলা কিন্তু আমার হয় না কোনোবার ঠান্ডা লাগে না এইবার এইভাবে ঠান্ডা লাগলো মানে গলার আওয়াজটা এরকম চেঞ্জ হয়ে যায় মানুষের আমি বুঝতে পারিনি তো আমার গানটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো এখন কাজ করি আর তোমরা অনেকেই বলো সালাদ এত টাকা থাকতেও তোমরা নাই 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 করো কোথায় টাকা আমরা তো সেদিন ভিডিওতে বললাম যে আমরা টাকা দিয়ে কী করছি তো শাকপাতা খাই বলে কি ওটা কি দেখানোর জন্য তোমাদের ভালো লাগে তাই শাকপাতা খাই দেখাই খেতের মধ্যে শাক পাতা এসব আছে রান্না করি তোমাদের তো ভালো লাগে তাই না তার জন্যই তো দেখানো হয়
আজকে ওর বাবা বলে তুমি সবসময় শাক পাতা দেখাও বলে কমেন্ট করে, চলো আজকে একটু অন্য কিছু খাই। আমি বলে কী খাবা, বলে চলো ফ্রাইড রাইস আর মাংস বানাই। তো আমি অতটা বানাতে পারি না, তো ও বানাবে, ও বানাতে পারে। তো ও ফ্রাইড রাইসের জিনিস আনতে গেল, প্লাস ডিশের ডিশটা আনতে গেল, আর মাংস ওদের আনতে জানি না কী করবে, তো দেখা যাক। আর তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার গলার আওয়াজটা ঠিক কীরকম লাগছে সেটাও কমেন্ট করে বলো, ঠিক আছে? তো আমি বললাম যে ল্যাপ কাঁথাগুলো রোদে দিয়েছি বাইরে, আজকেও আমার গলাটা ঠিক হয়নি, আজকে কিন্তু বুধবার। তো আজকেই ভিডিওটা ছাড়বো, আজকেই ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো বললাম না ল্যাপ কাঁথাগুলো রোদে দিয়েছি, দেখি বাইরে পুরো অন্ধকার। তো সেই ল্যাপ কাঁথাগুলো আবার নিয়ে চলে আসলাম, কারণ হাওয়া দিচ্ছে, গরম হওয়ার থেকে ঠান্ডা বেশি হবে। আর এদিকে ল্যাপ কাঁথাগুলো গুছিয়ে দেখো, আজকে এই টেবিলটাকে পুরোটাই চেঞ্জ করে দিয়েছি, টেবিলের কাভারটা সরিয়ে দিয়েছি, কাভারটা বেশি দিন থাকেই না, নোংরা হয়ে যায়। তো একটা বেড কাভার যেটা পাতি না, এই বেড কাভারটা পেতে এভাবে সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো বন্ধুরা, আয়েশের হঠাৎ করে বই পড়ার নেশা উঠেছে, বই পড়ছে। আমি এই যে বিছানাপত্র যা আছে সব তুলে ফেললাম, এই যে বিছানাপত্র তুলেছি, ওর আজকে হঠাৎ করে বই পড়ার খুব ইচ্ছে করলো, বই পড়ছে। আমি কোশ্চেন লিখে দেবো, তুমি লিখবা? হ্যাঁ, না তুমি একা একাই লিখবা? এখানে কি গালে বাবা পড়াশোনা করছে গালটাও? হ্যাঁ, তো বন্ধুরা দেখো এই জায়গাটা আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম, এই প্লাস্টিকটা দেওয়ার কারণ এখানে মিক্সিতে আমি যখন মশলা বাটি, এখানে যে প্লাগটা লাগার মশলাগুলো সব এই কাভারের মধ্যে পড়ে, এই প্লাস্টিকে পড়লে আমি খুব সহজেই মুছে নিতে পারবো। তো শরীরটা একদমই আজকে ভালো লাগছে না, মানে কি করব না করবো বুঝে উঠতে পারছি না। যাই হোক, অনেক কষ্টে যেগুলো গুছালাম, ওখানে কাপড় টাপড় পুরো, তারপরে রান্নাঘরটাও আমি গুছিয়ে নিয়েছি। তো এখনও রান্না বান্না হয়নি, হবে। তো ও দেখো বাজার থেকে কি নিয়ে আসলো, বাজার থেকে নিয়ে এসছে যে মটরশুঁটি। আজকে ও রান্না করবে, আজকে আমি রান্না করব না, তাই না? তুমি রান্না করবে আজকে? তুমি রান্না করবা? তুমি করবা? আমি রেডি করে দিচ্ছি। আমি পারি না তো, পারো না সত্যি পারি না। তো ফ্রাইড রাইসের জন্য এখানে চাল নিয়ে এসছে, এই যে চাল, আর ঘি নিয়ে এসছে, কাজু বাদাম, কিশমিশ, এখানে মটরশুঁটি, এখানে ক্যাপসিকাম, গাজর, বিনস, মানে বিনসটা দিলে ভাল লাগে, বিনস আনেনি, গাজর এনেছে, আর মটরশুঁটি। তো এখানে মটরশুঁটিগুলো ঝুলছে, এখানে আছে কাজু বাদাম, কিশমিশ, আর এখানে আছে চিকেন, ঠিক আছে? চিকেনটা একটা গামলার মধ্যে রাখি, থালার মধ্যে রাখি। আমি গরম জল দিয়ে স্নান করবো, স্নান করে পূজাটা দিয়ে নিই। তো বন্ধুরা চলে আসলাম, স্নান ঠান করে গরম জল দিয়ে স্নান করেছি, করে ও তো সব আমাকে রেডি করে দিয়েছে, ওই যে দেখো ওখানে। আর ও করছে একটা কাজ, আসলে আমাদের ব্র্যান্ডের সাথে যে আমরা কাজ করি সেটা নিয়ে একটা কাজ করছে। আর তো এখানে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের জন্য, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আমার হাসিও পাচ্ছে। তো এখানে ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর কড়াইটির মধ্যে এখন বানাবো মাংস, ঠিক আছে? তো তেলটা দিয়ে দিলাম, আর মশলা করে নিয়ে এসেছি এখানে, আর অল্প পেঁয়াজ রেখেছি, সোমবারে দিব। আর এখানে আছে আলু, ঠিক আছে? এই যে আলু, আর এখানে সব কিছু ফ্রাইড রাইসের জন্য, তো এটা রেখে দিই।
এই যে এখানে আছে চিকেন, এই যে 1 কিলো মশলা কই? কোথায়? আমি দিলাম না তোমাকে। আমি কোথায় দিলা? ফ্রিজের উপরে। আর তোমাকে দিলাম না? হেই আমাকে দেও নাই। তো বন্ধুরা আজকে কোনো ফাঁকিবাজি রান্না করলে চলবে না, কারণ একটা স্পেশাল ডিশ খেতে চলেছি। যদি ফাঁকিবাজি হয় বর আমাকে সেই বেদাবে, তো তার জন্য একদম রসিয়ে কষিয়ে বানাবো। গোটা গরম মশলাগুলো এখানে দিয়ে দিলাম ফোড়নে। আর এই যে পেঁয়াজ, আদা, আদা না রসুন অল্প এখানে দিয়ে দিলাম। মাংস ধুইছ? ওই এতগুলা মাংস বানাবো? তো আজকের মাংসটা ওই রান্না করতো, কিন্তু ওই যে টিভি ঠিক করার ছেলেটা কি কি আনতে বললো, তো ও তাই আমাকে বললে যে একটু নাড়াচাড়া করো, আমি বাজার থেকে আসছি। গোটা গরম মশলা দিয়ে সিদ্ধ করতে লাগতো, তো সিদ্ধ করা হয়নি, ভুলে গেছি। তো এখন ঘি আর গোটা গরম মশলা দিয়ে ভাতটাকে চেপে ঢেকে রাখবো কতক্ষণ। ভাতটা যে দেখো ঝরঝর হয়েছে, এই যে তো আর এদিকে দেখো আমি এখানে লং, এলাচ, দারচিনিগুলো একটু দিয়ে দিচ্ছি। জানি এগুলো জলে সিদ্ধ করতে হয়, মানে ভাতের সাথে, তো মনে ছিল না, তাই এরকম করেই চেপে চেপে দেবো। এবার চেপে এভাবে রেখে দেবো, ভাতগুলো ঝরঝরা হয়েছে লাগে। খুব ঝরঝরা হয়েছে তো? হয়েছে, হ্যাঁ হবে ঝরঝরা। এদিকে মাংসটা, এবার মাংসটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটাকে দিয়ে দেবো। ভাজা হয়নি মনে হয়, দেখি হচ্ছে, দেখো না যে ভাজা হয়েছে তো মাংস। গ্যাস কমাতে তো এখানে সব আদা রসুন পেঁয়াজ লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা এই যে মাংসটা আমার হয়ে গেছে, একদম কষা কষা। তো আমিও ফ্রাইড রাইস বানাতে পারি, এমন না যে পারি না। তো দেখো এখানেও ঘির মধ্যে সব রকম গোটা গরম মশলা দিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে ওই রান্নাটা করবে। আমি কষানি মাংস নিয়ে বসে পড়েছি। এই দেখো ভালো হয়েছে মাংসটা, আর ওখানেও ফ্রাইড রাইসটা বানাচ্ছে। ভালো লাগে বর এভাবে রান্না করবে, আমি এভাবে খাবো, কি মজা মজা মজা। একদিনে তো শেফ হওয়ার খুব ইচ্ছে ছিল, শেফ বলে আমি শেফ হতাম। শেফের জন্য তো ম্যানেজমেন্ট করা দরকার ছিল, টাকার অভাবে হলো না, টাকার অভাবে ম্যানেজমেন্টটা করতে পারলো না।
এখন কোশিবা নাকি কম শেখাবো শিখবা নাকি এখন বয়স আছে বয়স শেখার শেষ নাই বুঝলা শেখার শেষ নাই যা যা ভেজিটেবলস আছে সবগুলোকে এইভাবে ভেজে নিয়ে কাজু বাদামগুলো দিয়ে নেবে তারপরে নুন চিনি যা যা দরকার ভালো করে দিয়ে ভেজে ভাতটাকে দিয়ে দেবে তো তোমাদের মধ্যে একজন কমেন্টস করেছে আমার খুব ভালো লেগেছে যে আমি নাকি সাইলেন্টলি স্মার্ট এই কথাটা আমার নতুন শুনেছি কিন্তু বুঝতে পেরেছি ঠিক কী বলেছে তো সবসময় সব জায়গায় সব কিছু দেখানো উচিত নয় যেভাবে থাকি সেইভাবে তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি তাই জন্যই তোমাদের আমাকে এতটা ভালো লাগে হয়তো হালকা ভাজা হয়ে গেছে এখন ভাত সব এতগুলো ভাত ধরবে গো ধরবে ধরবে দিয়ে দাও চাইলে একবার ঢালে দিয়ে দাও পরে নামানোর পরে ঘি দিয়ে দিবা তো বন্ধুরা এই যে দেখো টিভি ঠিক হয়ে গেছে এই টিভিটাকে এখন এখানে লাগানি হবে এই যেটাতে তো চাস দেখো ওয়াও হয়েছে কালারটা ওয়াও হয়েছে মানে আমি জানি যারা যারা দেখছো সবারই খেতে মন চাইছে সবাই চলে আসো অবশ্যই তোমাদের দাদাভাই একদিন তোমাদের বানিয়ে খাওয়াবে আমি এডিট করছি ও পাশেই আছে তো দেখো এবার রান্নাবান্না হয়ে গেছে এখন ওই দাদাটাকেও দিয়ে দেবো আর ওকেও একসাথে দিয়ে দেবো তো এখানে মাংস চার পিস করে আলু এক টুকরো করে চার পিস বড় বড় টুকরো তো তাই চার পিসই দিয়েছি আর খেতে তো দারুণ হয়েছে ওই দাদাটাও বলছিল দারুণ হয়েছে খেতে তো দুজনে মিলে বাইরে বসে পড়েছে খাওয়ার জন্যে তো চলো গুড ইভিনিং গাইস গুড ইভিনিং সবাইকে তো এখন একটু লাল চা নিয়ে আসলাম কত রকম সুর বের হয় আমার গলা দিয়ে এই গোলমরিচ না সরি লবঙ্গ লবঙ্গ না লং 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 সরি লং গোলমরিচ ছিল না গোলমরিচ ছিল না তো চা নিয়ে আসলাম আর এখন বাজে সন্ধে ছটা বিস্কিট দিয়ে খাবো ভেবেছি মুড়ি দিয়ে খাবো পেটটা ভরা কারণ একটু আগেই খেলাম বেশিক্ষণ হয়নি খাওয়া এই খাওয়া দাওয়া হলো চারটার দিকে সিনলাইটটা পড়ে দাও তো হ্যাঁ খাওয়া দাওয়া হলো চারটার দিকে তো আয়ুষ তো টিভি দেখছে আয়ুষের ফেভারিট কার্টুন দেখছে তো এখন আমরা খাবো চা আর চা খেলে গলাটা যদি একটু ঠিক হয় গলাটা ঠিক হচ্ছে না ওষুধ খেলাম তো চলো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা আয়ুষ খুব খুশি টিভি পেয়ে তো কিছু মাস আগেও টিভির টাকা ভরানোর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু হয়নি তিন চারশো টাকা তখন অনেক ছিল ঠিক করার মতো সেরকম সামর্থ্য ছিল না আজকে শুধুমাত্র হয়েছে তোমাদের জন্যে তোমাদের ভালোবাসার জন্যে তো এতটা কিছু করতে পারছি আয়ুষকে বা আমরা আমাদের ফ্যামিলির জন্য তো এইভাবে আমাকে চিরজীবন সাপোর্ট করে যেও আর আমি প্রত্যেক দিন তোমাদের সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব যাতে করে তোমরা একটু খুশি হও তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ ফিরে আসছি আরেকটা সুন্দর ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাকে এভাবে সাপোর্ট করে যাবো ওকে।